উপজেলার আমলা ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নের মানুষকে সচেতন করার লক্ষ্যে নিজ অর্থায়নে বৃহস্পতিবার সকাল 11টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের 9টা ওয়ার্ডে প্রতিটা মসজিদে দেওয়ার জন্য 10,000 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশ। এ সময় চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাস বাংলাদেশে প্রথম যখন শনাক্ত হয় ঠিক তখন থেকে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে মানুষকে সচেতন করতে কাজ করছি, বিভিন্ন সময় মানুষকে খাদ্য সহযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আগামীকাল সকল মসজিদে দেওয়ার জন্য 10,000 মাস্ক বিতরণ করলাম এবং আগামীতে সরকারকে সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। বাংলাদেশ তথা তার সারা পৃথিবীতে করোনায় যে আবির্ভাব, সারা বিশ্ব বাংলাদেশ এই করোনা নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার আমাদের উপরে নির্দেশ দিচ্ছে জনগণকে সচেতন হওয়ার জন্য, মাস্ক ব্যবহার করার জন্য, কিন্তু আমরা দেখছি জনগণ সচেতন নয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া 3 সংসদ আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের কুষ্টিয়ার অভিভাবক মাহবুব আলম হানিফ সাহেব ইতিমধ্যে আমাদের কুষ্টিয়ার প্রতিটা উপজেলায় উপজেলার চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান এবং ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, গ্রাম পুলিশ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, গ্রাম পুলিশ নিয়ে যে ভিডিও কনফারেন্স করেছেন এবং আমাদের অভিভাবক যে নির্দেশ দিয়ে গেছেন তারই ধারাবাহিকতায় আমি 6 নম্বর আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিতা আমাদের সদস্যদের নিয়ে, গ্রাম পুলিশ নিয়ে আমি সেটাই বাস্তবায়ন করতে যাচ্ছি, ইতিমধ্যে বাস্তবায়ন করেছি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হানিফ সাহেবের নির্দেশে এবং আমাদের উপজেলা চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই করোনা ভাইরাস নিয়ে। মাটি ময়দানে তিনি আমাদের স্বেচ্ছাসেবক টিম পাঠিয়ে দিয়েছেন এবং প্রতিটা ঘরে ঘরে যারা লকডাউন মানে করোনায় আক্রান্ত হচ্ছে তাদের বাড়িতে লাল পতাকা তুলে দিয়ে যাচ্ছে এবং তাদেরকে সহায়তা করছে। এখন বিষয় হচ্ছে যে আমি করোনার প্রথম ছাপা থেকে আর এখন পর্যন্ত আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এবং আমার ব্যক্তিগত উপহার এবং এই এলাকার এলিট পার্সনের কাছ থেকে আমি ভিক্ষা করে আমার এই আমলা ইউনিয়নে আমি প্রতিটা মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি আমাদের ইউনিয়ন সদস্য নিয়ে এবং গ্রাম পুলিশ দিয়ে। ইতিমধ্যে তারই প্রেক্ষিতে এখন আমি এই 9টা ওয়ার্ডে মসজিদ মক্তব আমি এই 10,000 মাস্ক বিতরণ করব, 3 লিটার এবং এই মাস্ক বিতরণ করব। আমাদের মেম্বাররা আছেন, গ্রাম পুলিশরা আছেন, এইগুলা মসজিদ এবং ইমামের হাতে পৌঁছে দেবে মানুষকে সচেতন করার জন্য।